নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। কিন্তু সবার আগে বলবো, থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে কিন্তু কমেন্ট করবে না, পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে। কেননা দুটো জিনিসই পুরো ডিফারেন্স থাকে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে বিবেচনা করে কমেন্ট করবে, ঠিক আছে? তো যেটা প্রথমে বলবো, কালকের লাইভটা তোমরা সবাই দেখেছো। হ্যাঁ, সঙ্গীতা ম্যাডামের যে লাইভটা ছিল, যেখানে সবাই এক এক করে উঠেছে, এবং আমাদের স্পেশাল গেস্ট হিসেবে যিনি ছিলেন সেটা হচ্ছে আমাদের রিতম। তো আমার আজকে মনে হলো রিতমের জন্য ভিডিওটা বানানো আমার খুবই দরকার, কারণ ওকে নিয়ে অনেক কথা যেমন পক্ষে বলেছি তেমনি বিপক্ষে বলেছি। আর আমি যে ভিডিওগুলো বানাই তোমরা এতদিনে সেটা নিশ্চয় সবাই তার সাথে নিশ্চয় পরিচিত আর কি, যে আমি কখনো কিন্তু কারোর এই যে কারোর পক্ষে মানে ভুলটাকে ঠিক বলে ভিডিও আমি কখনোই করি না। যার যখন যেটা অন্যায় দেখি তখন আমি ভিডিওটা করি। তো এখন আমি যেটা বলতে এসেছি, যে কালকে যে রিতমকে আমরা দেখলাম, একটা সম্পূর্ণ আলাদা রিতম। তো এটা এক দেড় মাসের ডিফারেন্সের রিতম। তো কালকে একজনের কথা আমি নাম নিচ্ছি না এখানে, তো যার কথাটা আমার সব থেকে ভালো লেগেছে, সে একদম উপযুক্ত কথা বলেছে। তো তার কথাগুলো ঠিক আমার কথা। ভেবেছিলাম আমি একটা কমেন্ট করব, বেশিক্ষণ ছিলাম না, 7 থেকে 8 মিনিটের মতো ছিলাম, বেরিয়ে এসেছিলাম। কারণ আমার যে ওপিনিয়নগুলো সেটা মনে হচ্ছিলো একবার উঠে কথা বলি, কিন্তু অত রাতে আমার মেয়ের যেহেতু এক্সাম চলছে তাই আমি আর উঠতে পারিনি, কারণ আমি তাতে একটু ক্ষতি হতো। তা যাই হোক, আমি বলতে চাইছি যে কালকে যে রিতমকে আমরা দেখলাম, আমরা কিন্তু সবসময় এই রিতমকে দেখতে চেয়েছিলাম, কুল কুল কুল, আর সবসময় বড়দের কথা মেনে চলবে, বাধ্য একটা ছেলে, বাবা মা থেকে শুরু করে সবাইকে অনার করবে, এরকম একটা প্রীতমকে আমরা সবসময় দেখতে চেয়েছিলাম। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি বলে আমাদের প্রতিবাদ, যেখান থেকে দাঁড়িয়ে যে মেয়েটার পক্ষে আমরা এত কথা বলেছি, কারণ আমরা সবসময় সবাই চেয়েছিলাম যে মেয়েটা সংসার করুক, তাই তো? তো দুজনেই সংসার করুক ভালোভাবে। কিন্তু আমি বারবার বলে এসেছি, আজকে কিন্তু সঙ্গীতা ম্যাডাম সেটা কিন্তু বলেই দিলেন লাইভে, আর আমার বিগত ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে তিনটে সন্তান যদি তিনটে দিকে না যায়, ভালো করে নতুন করে নতুন জীবন না তৈরি করে, তাহলে কোনোদিন এরা সুখী হবে না। তো আজকে যেটা দাঁড়িয়ে আমি সেটা আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো, জানি না ভবিষ্যৎ বা এখানে কার কী লেখা আছে, কিন্তু আমি মনে করি তিনটে বাচ্চা তিন দিকে যাওয়াটা খুবই প্রয়োজন, তাহলেই ওদের জীবনটা সুখী হবে। একে অপরের সাথে এত কিছু কেচ্ছা জানার পরে যদি ওরা সংসার করে, তাহলে ওদের সংসার কোনো মতেই ভালো হবার নয়। এইবার আসি মেন পয়েন্টের কথায়। তো রিতম যেটা কালকে অনেক প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সেটা সঙ্গীতা ম্যাডাম অবশ্যই শুভাকাঙ্ক্ষী, আর তার থেকে বড় কথা ম্যাডাম সবসময় চেয়েছিলেন ওয়াইটিকেটাকে শান্ত করতে, কোনো নোংরামি না করতে, এটা যে মানো আর না মানো উনি পরিষ্কার করতে চেয়েছিলেন। তো যে কোনো মানুষ যদি ভুল করে যদি ফিরে আসতে চায়, তাহলে কিন্তু তাকে সুযোগ দেওয়া উচিত। আমি জানি রিতমের অনেক দোষ, রিমির প্রচুর দোষ, সবারই দোষ আছে, এক হাতে তালি কখনোই বাজে না, এটা মাথায় রাখতে হবে, একটু কম আর একটু বেশি। এইবার একটা, আমি তো আজকে রিমির কথা এখানে বলবই না, আমি যেটা বলতে চাইছি যে রিতম তোমাকে একটা কথা বলি। প্রথমত আগে একটা মোস্ট কথা, সেটা হচ্ছে নিজেকে সবসময় নিজের জায়গাটাকে মেনটেন করো, ঠিক আছে? তো কালকে যে একজন বললেন যে ওয়াইটির মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা চায় কন্ট্রোভার্সি তোমাদের লাইফ টাইম চলুক, এবং তোমরা সেটা নিয়ে তারা এটা নিয়ে বিজনেস করতে পারুক, খেতে পারুক, এটা কথা। তো সত্যি কথা বলতে কি, আমি চাইবো তোমার একটা বড় দিদির মতো করে, আমি চাইবো যে তুমি আবার নতুন করে বাঁচো, বাঁচো, সেটা রিমির থেকে শুধু নয় কিন্তু খারাপ জিনিস থেকেও, খারাপ জিনিস থেকে। যেমন ধরো, এবার যেমনের কথাগুলো বলি, সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো, যেগুলো তুমি কার সাথে মিশবে না মিশবে সেটা তোমার ব্যক্তিগত চয়েস, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেই চয়েসটা কিন্তু তোমার আর থাকলো না। কারণ হচ্ছে হোয়াইটের মধ্যে যে জঘন্য লোকগুলো আছে তার সাথে যদি তুমি আবার নতুন করে ওঠা বসা করো, তাহলে কিন্তু তোমার আবার সেই বিপদ নেমে আসতে পারে। সেকেন্ড হচ্ছে, তুমি যেভাবে প্রতিনিয়ত, আমি একবার আবার বলি, জানি না তুমি আমার ভিডিও দেখো কি না, কিন্তু আমি তোমাকে ট্যাগ করব, তোমাকে একটা কথা বলি, তুমি মানে দেখো এই 300K সাবস্ক্রাইবার তোমার, তো সবসময় তোমাকে মাথায় রাখতে হবে পজিটিভ নেগেটিভ মানুষ তোমাকে কমেন্ট করবে, আর হ্যাঁ না মিলেই কিন্তু একটা সংসার হয়। আর তার থেকে বড় কথা, সবসময় আশা করো কী করে, যদি 300K মানুষ তোমাকে ভালোবাসবে, নেগেটিভ মানুষেরও রয়েছে, তুমি ভেবো না যে ওই সব মানুষই তোমার ভালো উপকারী, না, ওর মধ্যে অনেক মানুষ আছে যেগুলো তোমার মজা নেবার জন্য, তোমাদের এই মানে এন্টারটেন যে এন্টারটেন করো আর কি, সেগুলো দেখার জন্য অনেক মানুষ তোমার দিকে চেয়ে থাকে, তাই কিন্তু সাবস্ক্রাইব, তোমার এই ভুল ধারণাটা মাথা থেকে বার করে দাও। পজিটিভ নেগেটিভ, তুমি যখন এখানে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি যখন এখানে একটা চ্যানেল খুলেছো, সবসময় কিন্তু পজিটিভ নেগেটিভ উত্তর
বা গায়ের চামড়া মোটা করে তোমাকে নামা উচিত ছিল, নামতে হবে, এবং আগামী দিনেও এটা মাথায় নিয়ে চলতে হবে যে তোমাকে কিন্তু সব দিকটা মেনটেন করে চলতে হবে। ওই যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার তোমার মুখটা লেগে কাটিয়ে কাটিয়ে লাগাচ্ছে বা তোমাকে নিয়ে দুটো কথা বলছে, তুমি এদিকে সত্যি নজর দিও না। এদিকে নজর দিলেই তোমার ফোকাস তো নষ্ট হচ্ছে, তুমি একটা কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে যাচ্ছ, মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে, দুটো সেই পেশেন্স না রাখতে পেরে তুমি বাজে দুটো গালাগালি দিয়ে ফেলছো, লাইভ করে ফেলছো। তোমার যে ভেতরের মানুষের দুটো রূপ নিয়ে মানুষ মানে থাকে আর কি, একটা ভালো একটা খারাপ, তুমি খারাপটা তোমার বেরিয়ে আসছে। আমাদের মধ্যে কি খারাপ নেই, কিন্তু আমরা ভাবি যে এটা সোশ্যাল মিডিয়া, তাই এখানে আমাদেরকে সত্যি কথা বলতে কি আমাদের সমস্ত কিছু বজায় রাখতে হয়। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সমস্ত মানে স্বামীর তারপরে সন্তানের সবার কথা মেনে দিয়ে আমাদের চলতে হয়, এটা চলা সবারই উচিত। তাই এই মিডিয়াটাকে আলাদাভাবে, তোমার জীবনের জিনিসটাকে আলাদাভাবে প্লিজ সেটাকে একটু মেনটেন করো, ঠিক আছে? আর আর একটা কথা সব থেকে বেশি যেটা বলবো, যে তুমি কখনো এই যে মানুষকে ভয় দেখানো, যে তুমি বলো যে আমার নিয়ে যদি কেউ নেগেটিভ ভিডিও করে তাহলে কিন্তু আমি তোমাদেরকে স্ট্রাইক দেবো, প্লিজ কারোর মাথার ছাদ আর পেটের ভাত আর সন্তান এই তিনটে জিনিস কারোর কাটতে নেই প্রীতম, তোমাকে আমি বলছি শোনো, তোমার দিদির মতো করে কারোর ক্ষতি কখনো চেও না। এই যে ক্ষণে ক্ষণে তুমি মানুষকে হুমকি দাও না, ভয় দেখাও না যে তোমার ক্ষতি করবো, তোমার তোমার চ্যানেল উড়িয়ে দেবো, প্লিজ এরকম করো না। এটা যে কত বড় অন্যায় করছো তুমি কিন্তু জানো না, কারোর পেটের হাত মারতে নেই, সে তো দুটো পয়সা তোমাকে দেখে কামাচ্ছে, এই তো তোমার অবজেকশন, কামাক না। কিন্তু এর সাথে তোমাদের তোমার নেগেটিভের সাথে যদি তার যে যে মানুষগুলো তোমার ভিডিও দেখতে যাচ্ছে, এবার তোমার ভিডিও দেখতে তোমাকে তোমার যখন পজিটিভ দিকগুলো তার ভালো লাগছে, তারাও কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করছে, মাথায় রেখো। যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করছে, দিদি চ্যানেলের নাম কি এই রিতম, তখন তারা নতুন করে তোমার চ্যানেলে যাচ্ছে, তোমাকে তারা সাবস্ক্রাইব করছে, তখন যদি তুমি ভালো কিছু দেখছে তার তোমার মধ্যে তো তারাও তোমাকে সাবস্ক্রাইব করছে, এটা তুমি কেন ভুলে যাচ্ছে? সারাক্ষণ খারাপটা কেন নাও, খারাপটা নিও না। আরও একটা কথা বলছি, দাঁড়াও, আর কখনো না কাউকে হার্ট করে কথা বলো না, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলো না, নতুনভাবে সব কিছু শুরু করো, তুমি ভাবো যে তোমার নতুন জন্ম হলো। এবার আর একটা কথা হচ্ছে যে মানুষের ক্ষতি যে আর যারা চায় তাদের কিন্তু কোনো দিন ভালো হয় না, আলটিমেটলি একটা দিন খুব খারাপ আসে, তো এটা তুমি বুঝে নিয়েছো এতদিনে, তো আর এগুলো করো না। যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, তোমার জন্য যদি তো কারো দুটো পেটে ভাত আসে, এটা মাথায় রেখো, তোমার জন্য সে খাচ্ছে, তুমি বুঝতে পারছো তোমার খারাপ বলে খাচ্ছে, তো তো তোমার বলতে দাও, তারা একদিন রিয়ালাইজ করবে, বলতে বাধ্য হবে যে প্রীতমকে বিক্রি করে আমরা খেয়েছি। হ্যাঁ, সেই দিনকে দেখো সীমাদি কত অকপটে বলল, যে একটা খুব ভাল লেগেছে জাস্ট সীমা দিদির কথা, যে মানে MS ফ্যামিলিকে নিয়ে নাকি তার 14,000 সাবস্ক্রাইবার হয়েছিল, তার খারাপটা বলে, মানে তার যে মানে খারাপ ঘটনাগুলো ছিল সেগুলো বলে, তো অকপটে স্বীকার করলো, তারা ভালো মানুষ হবে তারা ঠিক স্বীকার করবে। তো এটাই হচ্ছে আমার বলার কর্তব্য, তাই কখনো কাউকে কষ্ট দিয়ে কাউকে হার্ট করে কথা বলো না। আর একটা ছোট ভাইয়ের মতো করে একটা কথা বলবো, যে হ্যাঁ এখন নতুন করে যে তুমি ডিসিশনটা নিয়েছো, তুমি আরও সব থেকে বড়ো কথা, তোমার যে ভুলগুলো হয় তুমি লাইভ টেলিকাস্টগুলো করে ফেলো, মানে হট করিতাভাবে, যে তুমি কালকেও নিজে বলেছো ভীষণ টেম্পটেড হয়ে গিয়ে, মানে এত মানে হাইপার হয়ে গিয়ে আমরা ভীষণ উত্তেজিত হয়ে যায়, কিন্তু কখনো কখনো না, এই যে বললে বয়সের সাথে সাথে মানুষ সব শেখে, তো আমিও তোমাকে চাইবো যে তুমিও বয়সের সাথে সাথে তোমারও এক্সপিরিয়েন্সগুলো বাড়ুক, যে চুপচাপ মানে ঠান্ডা মাথায় যে যে কোনো জিনিস ডিল করো। আমাকে ঝিমি এটা বলেছো, আমাকে এ ওটা বলেছে, আমাকে এটা ও বলেছে, আমি সঙ্গে সঙ্গে লাইভ করবো, টেলিকাস্ট করে দেখ না, এগুলো দেখিয়ে তোমার মান সম্মান বাড়ছে না, বই কি তোমার খারাপ হচ্ছে। আর যারা তুমি ভাবছো যে তোমার লাইভ টেলিকাস্টগুলো তোমার যে কথাগুলো বলছে তারা কিন্তু কোনো কারণে বলছে খারাপ কিছু, কিন্তু তাদের নিজেদের ভালোর জন্যে, এগুলো বুঝতে শিখবে ভালো খারাপ কোনটা। আমার ভিডিওগুলো তুমি দেখলে বুঝতে পারবে, তোমার যখন দোষ আমি পেয়েছি তখন তোমার দোষের কথাগুলো বলেছি, যখন তোমার ভালোটা দেখেছি তখন তোমার পাশে থেকেছি, তাই আমি কারোর হয়ে কথা বলি না, তুমি দেখে নিও না, তোমার বইয়ের হয়ে না, তোমার হয়ে না, কারোর হয়ে, যখন যার পেয়েছি, ইভেন আমি তোমার মাসিকে নিয়েও তোলপাড় চালিয়েছি একটা টাইমে, যে মাসি একবারও কেন বুঝছে না যে তার ছেলের সে ক্ষতি করছে। আজকে এই YT প্ল্যাটফর্মে রীতম হচ্ছে সবার ভাই, ভাইয়ের মতো, ছেলের মতো, কিন্তু ছেলে কিন্তু একমাত্র তাদের, সুতরাং কেন সে এইভাবে তার রেপুটেশন নিয়ে খেলছে আমি প্রতিবাদ জানিয়েছি। আমি রিমির ক্ষেত্রে, তুমি যখন রিমির সাথে মিসবিহেভ করেছো সেটা নিয়ে প্রতিবাদ করেছি, তাই এই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের পেছনে না লেগে আমি তোমাকে বলবো তুমি সামনের দিকে এগিয়ে যাও, আর কারোকে ক্ষতি করো না। ওই যে বললাম যে তারও যারা ফ্যান ফলোয়ার রয়েছে, যা যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, খারাপটা নিয়েই বললাম, ভালোটা নিয়ে নাই বা বললাম, খারাপটা নিয়ে বললাম, কেমন আমাদের সাথে এটা হয়েছে, যারা আমার আমার এগেনস্টে ভিডিও বানিয়েছে, আমার
ফেসবুকে বলছি, যাই হোক, আমার এগেন্সটে যারা ভিডিও বানিয়েছে তাদের লোক আমার চ্যানেলে যখন ভিজিট করেছে, তারা আমার কথা শুনে আমার প্রেমে পড়ে গেছে, তারা আমার কথা শুনে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তুমি যদি সঠিক হও, তুমি যদি ঠিক হও, তাহলে তোমার লোক তোমার কাছেই থেকে যাবে। তোমার খারাপ বলে কেউ তোমাকে দূরে সরিয়ে রাখতে পারবে, তোমার ফ্যান ফলোয়ার কমাতে পারবে না। আর সবার শেষে আমি একটাই আবার একটা কথা বলবো, অনেক কথা বলছি যদিও বা, তো আমার মনে হলো এটা শুধু সম্পূর্ণ তোমার জন্যই ভিডিওটা হওয়া উচিত। রিমি, তোমাকে একটা অস্বীকার করতে পারবো না, আমি জানি না সেটা তুমি মানবে কি না মানবে, কিন্তু আমি বলে গেছি আর আজও বলবো, মেয়েটা যাই হোক ড্রাগ অ্যাডিক্টেড হোক, যে নেশায় গ্রস্ত হোক, কিন্তু কোথাও না কোথাও থেকে মানে সে তোমাকে প্রচুর ভালোবাসে। ভালোবাসার জায়গাটা হচ্ছে না পাগলা ভালোবাসা, পাগল কিছু কিছু ভালোবাসা হয় যেগুলো দেখানো হয় আর যেগুলো দেখানো হয় না। রিমির ভালোবাসাটা কীরকম বলো তো, মানে ও একটু ওই যে বললাম না, অনেকেই হাত পাকেটে ফেলে দেখায় আর অনেকেই বলো তীরে তীরে নষ্ট হয়ে যায়। তো ও সত্যি ভালোবাসে, এটা অস্বীকার করার জায়গা নেই, প্রচুর ভালোবাসে। এবার তোমার কাছ থেকে কোন, তুমি হয়তো ফ্রাস্ট্রেশনে পড়ে বা তোমার খারাপ লাগা থেকে তুমি সবসময় মেয়েটার ওপরে যে একটা কষ্ট দিয়ে ফেলেছো না অজান্তে, তোমার অজান্তে, তুমি বুঝতেও পারোনি সে তোমার এই কথাতে কষ্ট পেতে পারে, বা তোমার ওর যে অভিমানগুলো তুমি সেটা বুঝতে পারোনি, হয়তো তোমারও মনে হচ্ছে যে আমার এই সময় মানে খারাপ সময় সে তোমাকে বুঝতে পারেনি। সেটা নিয়েও আমি বলেছি যে যার হাজব্যান্ড এই আসামির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যার হাজব্যান্ড কিনা আজকে ওয়াইটি থেকে এত মাস তার ইনকাম বন্ধ, সে কী করে সেজে গুজে ভিডিও বানাচ্ছে, কী করে সে ভিডিওগুলো বানায়, আমি এ নিয়েও প্রোটেস্ট করেছি, দেখে নিও। আমি হচ্ছে এইরকম, ওই যে একজন আছে ওয়াইটিতে কনে আপলোক, তো আমার ও না আমার ডিটো কপি, আমি জানি না আমার এটা মনে হয়েছে কক্ষতা অনুকরণ, ওর ওর যে থিঙ্কিং প্রসেসটা না আমার পুরো মিলে যায়। আমি এর আগের দিনও বলেছিলাম সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠেছে, তোমরা শিখ মানে তোমরা এই প্ল্যাটফর্মটি দিচ্ছ কি। আর সবার লাস্টে আর একটা কথা বলে যেতে চাই যে এবার থেকে যে নতুন জীবন তোমার শুরু হলো, এটা নতুন জীবন বলবো, তো বুদ্ধি দিয়ে চলবে, কিন্তু খারাপ বুদ্ধি কাজে লাগিও না, কেননা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি সেটা কিন্তু স্থায়ী হয় না। ভালো ভালো কন্টেন্ট দাও যেটা দিয়ে তোমাকে দেখে কেউ তোমার মতো হতে চাইবে, তোমাকে নিয়ে কেউ ব্যবসা করবে এটা নয়, তোমাকে দেখে শিখবে, তোমাকে সাবস্ক্রাইব করবে তোমার কাজের জন্যে, তোমাকে দেখে সে কেউ তার চ্যানেল খুলবে, তোমার ক্রিয়েটিভিটি বা তোমার ক্যাপাবিলিটি তোমার ভিডিও পারফরমেন্সের মধ্যে দিয়ে তুলে ধরো। কন্ট্রোভার্সি নোংরা জিনিস দিয়ে এইভাবে তুলে ধরো না, কেননা এটাতে তোমার রেপুটেশনের সাথে তোমার ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে। তুমি নতুন জীবন শুরু করবে, তোমার নতুন জীবন ভালো হোক। আর নতুন জীবনের সাথে আমি আরেকটা অ্যাডভাইস তোমাকে দেবো, যে তোমার যে দেখো ইন ফিউচার তোমার ফ্যামিলি হবে, তোমার বাচ্চা হবে, তারা তোমার চ্যানেলের থেকে পাবেটা কি, প্ল্যাটফর্মের কথা ছেড়ে দিলাম, তারা তোমার চ্যানেলের থেকে পাবেটা কি, ছেড়ে দিলাম তোমার ওয়াইফের কথা ফিউচার যে উঠবি আর কি, তো তোমার তো সন্তান, সে তোমাকে কি বলবে যে আমার বাবা এই করতো, এই করে পয়সা কামিয়েছে, এই করে আমার বাবা মানে মেয়েদের নিয়ে এরকম করতো, যেগুলো তোমার প্ল্যাটফর্মে সব ছড়াছড়ি খাচ্ছে, পরিষ্কার কথা, আমার বাবা মেয়েদের সাথে ফ্লার্টিং করে মেয়েদের নোংরা কাজ করে বা নোংরা এরকম করে বিয়ের পর বিয়ে লোককে মেয়েদের ঠকিয়ে চ্যানেল গ্রো করেছে, সে কী শিখবে, কে তার তার যে পজিশনটা, তার যে একটা সমাজে ওঠা পড়া বা চলাফেরার পজিশনটা তোমার হাত থেকে কিন্তু নষ্ট হচ্ছে। মেনে দিও আজকে, আজকে আমার ভিডিওটা আরও 5 বছর বা 2 বছর অত সময় হয়তো নেই, তুমি একটু ভেবে দেখো তাহলে তুমি বুঝতে পারবে। তো আর কিছু বলার নেই, তোমার নতুন জীবনের জন্য অবশ্যই তোমাকে ইয়ে করব, উইশ করব, ভালোভাবে দিন কাটাও, সুস্থ থাকো, ভালো ভালো ভিডিও সবাইকে উপহার দাও, মাকে ইন্টারফেয়ার বেশি করতে দিও না, নিজের কাজের জায়গাটা বহাল বহাল রাখো। আর আমি প্রথম থেকে কেন, আমি মাঝখান থেকে যবে থেকে তোমাদের এই ঝামেলাটা রিপিট হচ্ছে, রিপিট টু রিপিট হচ্ছিলো, আমি কিন্তু বারবার বলেছিল 3টে সন্তানের 3টে মুখে দিয়ে চলে যাওয়া উচিত, এর কথাটা আমি মনে হয় ওয়াইটিতে প্রথম বলেছিলাম, এটা আমি জোর গলায় বলতে পারি, যেরা কোনো মতে একে অপরের সাথে, কেননা তোমরা একটা মানুষের সাথে থাকতে গেলে, বন্ডিংয়ে থাকতে গেলে তার না ভালোর সাথে সাথে মানে খারাপের সাথে সাথে ভালোটাও থাকা খুব দরকার, কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছে তোমাদের খারাপটা বেশি, 95% খারাপ আর 5% হচ্ছে ভালো, তাই এরকম ভালো খারাপ ভালো কোনো মতে একসাথে থাকতে পারে না, তাই জন্যে নতুন করে তৈরি করো, নতুন করে, কেননা তোমরা যদিও আবার এক হও, আমি জানি না তোমাদের ভাগ্যে কী লেখা আছে, যদি এক হও কোনোদিন তোমাদের সংসার টিকবে না, এইভাবেই তোমাদের জ্বলে জ্বলে বা চলতে হবে, এটাই আমার বলার থাকলো। আর ভিউয়ার্স, আমি যদি কথাগুলো ভুল বলে থাকি অবশ্যই বলবো, অবশ্যই কমেন্ট সেকশন অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করার এসব ভিডিও কিছুই নেই কিন্তু লাইক কমেন্টটা অবশ্যই জরুরি। আর যদি কেউ প্রীতমের ভক্ত হয়ে থাকো, ওর অনেক ক্লোজ লোক যারা আমার ভিডিওটা দেখবে, প্লিজ প্রীতমের কথা শেয়ার করে দিও, নামটা আজকে নিলাম জানি না, তো যে স্ট্রাইক এটা সেটা, কোনোদিন কাউকে ক্ষতি করিনি তো, তাই এগুলো সম্বন্ধে এক্সপিরিয়েন্স নেই।
তবে খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কথা বলেছি, তার জন্য অনেক ভুগতে হয়েছে। তো সবাইকে বলবো, কাউকে ক্ষতি করো না, কারণ আজকে তুমি যতই ভালো থাকো ক্ষতি করে, কালকে কিন্তু তোমার ভালো হবার নেই। কেন, হয়তো সে সাময়িকের জন্য সেই মানুষটার ক্ষতি হবে, কিন্তু তার কিন্তু ভালোটা পার্মানেন্ট হবে, আর তোমার কিন্তু পার্মানেন্টের জন্য ক্ষতি হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আবার নেক্সট ভিডিওতে একটা নতুন কথার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।